हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। जदि चैनल सबसक्राइब ना करे थाको ताहले चैनल सबसक्राइब करे नेबे एवं सबसक्राइब बटनेर पाशे जे बेल आइकनटी आछे ओइटी प्रेस करबे जाते भिडियो आपलोड होवार साथे साथे आपनार काछे सर्वप्रथम पहुँचे जाए। आज के आमरा शुरू करछि दशम श्रेणी गणित विषय एक्सारसाइज 9.1 क्वेश्चन नम्बर 10। এই ভিডিওতে আমরা এই কোয়েশ্চনটি সমাধান করব। তো আমরা দেখি এখানে কিভাবে আমাদের সমাধান করতে হয়। দেখো কোয়েশ্চনটিতে কি বলেছে, একটি 80 মিটার চওড়া রাস্তার পরস্পর বিপরীত দিকে সমান উচ্চতার দুটি খুঁটি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো একটা রাস্তা মনে করো, আমরা মনে মনে ভেবে নেই এটা হলো একটা রাস্তা। ঠিক আছে, এটা হলো কি একটা রাস্তা, মানে রাস্তার চওড়া চওড়া পাশ আর কি। হ্যাঁ, দুই পাশে দুইটি সমান সমান উচ্চতার খুঁটি আছে। এই সাইডে একটি খুঁটি আছে, এই অপর সাইডে একটি খুঁটি আছে। তো খুঁটি যেহেতু খাড়া অবস্থায় থাকে, আমরা খাড়া অবস্থায় ড্র করেছি। দুইটি সমান সমান উচ্চতা, তো সমান সমান উচ্চতায় দাঁড়িয়ে আছে খুঁটি দুইটির মধ্যবর্তী একটি বিন্দু থেকে, মধ্যেখানে যে কোনো একটি বিন্দু থেকে খুঁটি দুইটির উন্নতি কোণ যথাক্রমে 60° এবং 30°। যে কোনো একটি বিন্দু থেকে এখান থেকে আমাদের খুঁটির উন্নতি কোণ, উন্নতি কোণ মানে এখান থেকে যে উঠতি কোণটা বা উন্নতি কোণ বলে, খুঁটির যে উন্নতি কোণ এটা হলো 60° এবং 30°। তো আমরা জানি যেহেতু পাশে থাকে তাহলে কোণ বড় থাকে, তাহলে এটা পাশে আছে তো এটাকে আমরা 60° ধরে নেব। 60°, ঠিক আছে, কত ডিগ্রি ধরলাম এটা 60°। তারপর এই বিন্দু থেকে অপর যে খুঁটিটি আছে ওইটি হলো 30°। ওকে, নাও কি বলেছে, খুঁটি দুইটার উচ্চতা, এইটার উচ্চতা, এইটার উচ্চতা, দুইটার উচ্চতা তো সমান। তো আমরা মনে মনে এটাকে এইচ ধরে নিলাম, এটাকেও এইচ ধরে নিলাম। ঠিক আছে, তারপরে কি বলেছে, দেখো 80 মিটার চওড়া পুরো রাস্তাটা কত, 80 মিটার পুরো রাস্তাটা কত, ভালো মতো বোঝার চেষ্টা করবে, পুরো রাস্তাটা কত আমার 80 মিটার। ঠিক আছে, এখন এই যে এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত কি হবে, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি কি ধরি এক্স ধরি, তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে যদি আমি এক্স ধরি তাহলে বাকি জায়গাটাও কী হবে বলতে পারবে তোমরা সবাই? এটা যদি এক্স হয় এটা হবে 80 - x, কী জন্য, টোটাল 80, টোটাল কত 80। এটা যদি মনে করো 20 হয় তাহলে 80 - 20 - 60 হবে, এইভাবে বের করতে পারবো। মানে এটা এক্স ধরব, এখন নাম্বারিং করে নেই, নাম্বারিং বা নেম দিয়ে দিই আমরা, তোমার ইচ্ছা মতো তুমি ইয়ে করতে পারবে, ABC বসাতে পারবে। আমি এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, এটাকে ই দিলাম। ঠিক আছে, তো আমাদেরকে কী বের করতে হবে, খুঁটি দুটোর উচ্চতা HH বের করতে হবে এবং খুঁটি দুটো থেকে বিন্দুটির দূরত্ব, এই পয়েন্ট থেকে এই খুঁটির দূরত্ব, এই পয়েন্ট থেকে এই খুঁটির দূরত্ব, মানে এই খুঁটি থেকে এই পয়েন্টের দূরত্ব, এই খুঁটি থেকে এই পয়েন্টের দূরত্ব। ঠিক আছে, মানে BC বের করতে হবে এবং CD বের করতে হবে। ওকে, তো আমরা কী কী ধরেছি এখানে লিখে নিই, সলিউশন ধরি, মনে মনে আমরা ধরে নিলাম যে খুঁটি দুটোর উচ্চতা সমান, খুঁটি দুটোর উচ্চতা সমান এইচ, উচ্চতা সমান এইচ ধরলাম। ঠিক কী ধরলাম আমরা, এইচ মিটার। ওকে, নাও আর কি ধরেছি আমরা, যে খুঁটি দুটো থেকে বিন্দুটির দূরত্ব, খুঁটি দুটো থেকে বিন্দুটির দূরত্ব, সরি, থেকে বিন্দুটির দূরত্ব, একটা আমরা এক্স ধরেছি, অন্যটা কি ধরেছি 80 - x, দূরত্ব সমান একটা ধরেছি এক্স কমা আর একটা কী ধরেছি 80 - x। ওকে, এখন আমরা ত্রিভুজ ধরব। দেখো একটা ত্রিভুজের ভিতরে আর একটা ত্রিভুজ থাকলে বা দুইটা ত্রিভুজ থাকলে আমরা 10θ ধরতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো আমরা এই ত্রিভুজও ধরতে পারবো প্রথমে বা এই ত্রিভুজও ধরতে পারবো, কোনো অসুবিধা নেই। একটা ছোটো আছে তো এটা ছোটোটা আগে ধরে নেই, কারণ কোনোটাতেই ভ্যালু নেই, এটাতেও কোনো বাহুর ভ্যালু নেই, এই বাহুতে কোনো বাহুর ভ্যালু নেই। ভ্যালু নেই মানে কি, পুরো এক্স্যাক্ট ভ্যালু নেই, এখানে এক্স এইচ, এখানে 80 - x, এখানে এইচ। ঠিক আছে, তো আমরা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা ধরে নেই ABC, ABC ট্রায়াঙ্গেল, ABC-তে কোণ থিটা ধরবো 10θ, 10θ-র ফর্মুলা কি, P/B, P মানে লম্ব, লম্ব মানে এখানে AB,
ए बी बाय ए ए बी सी ते भूमि की होवे बी सी बेस तो लम्ब बाय पी बाय बी बी होलो बी सी एखाने थीटा कत डिग्री 60 डिग्री तो आमरा लिखबो टेन 60 डिग्री इज इक्वल टू ए बी ए बी हाउ मच ए बी इज इक्वल टू एच डिवाइडेड बाय बी सी इज इक्वल टू एक्स तो टेन 60 डिग्री आमार कत आछे रूट थ्री इज इक्वल टू एच बाय एक्स ठीक आछे तो आमरा क्रॉस मल्टीप्लीकेशन करते पारबो एखाने कि करते पारबो आमरा क्रॉस मल्टीप्लीकेशन करते पारबो এটার নিচে কত আছে মনে মনে ধরো ওয়ান আছে তো ওয়ান দিয়ে এইচকে গুণ করো এইচকে এইচ হবে এইচ ইজ ইকাল টু রুট থ্রি ইন্টু এক্স রুট থ্রি এক্স বা এক্স রুট থ্রি ঠিক আছে এক্স রুট থ্রি লিখে নেই সুন্দর লাগবে এক্স রুট থ্রি দিস ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান ওকে এখন আমরা কী করবো এখন আমরা দ্বিতীয় ট্রায়াঙ্গেলটা এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের নাম কি ইডিসি ইডিসি ट्राइंगल इ डी सी ते सेम आबार टेन थीटा धरबो आमरा टेन थीटा इज इक्वल टू की बाई की लम्ब बाई भूमि ना नी पी बाई बी तो लम्ब हलो इ डी डिवाइडेड बाई भूमि हलो सी डी भूमि हलो सी डी ओके टेन थीटा कत डिग्री एखाने थीटा हलो एखाने 30 डिग्री इज इक्वल टू इ डी ইডির ভ্যালু হলো এইচ ডিভাইডেড বাই সিডি সিডির ভ্যালু দেখো 80 মাইনাস এক্স কী দেওয়া আছে 80 মাইনাস এক্স নেক্সট টেন 30 ডিগ্রির ভ্যালু কত তোমরা সবাই জানো নিশ্চয় টেন 30 ডিগ্রির ভ্যালু কত টেন 30 ডিগ্রির ভ্যালু হলো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে টেন 30 ডিগ্রির ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি ইজ ইকুয়াল টু এইচ এইচ কত এইচের ভ্যালু এখানে দেওয়া আছে দেখো এক নং সমীকরণে প্রথম সমীকরণে কী দেওয়া আছে এইচ ইজ ইকাল টু এক্স রুট থ্রি লিখতে পারবো এক্স রুট থ্রি ডিভাইডেড বাই 80 মাইনাস এক্স ওকে নাও এখন কী করবো ক্রস মাল্টিপ্লিকেশন করব ঠিক আছে তো এই রুট থ্রি দিয়ে এইটাকে গুণ করব আমরা রুট থ্রি দিয়ে যদি এক্স রুট থ্রিকে গুণ করি তাহলে তাহলে আমরা কি পাবো এখানে দুইটা রুট থ্রি গুণ করলে হয়ে যাবে থ্রি এবং এক্স থ্রাইস এক্স এই দুটা গুণ করলে হবে থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু 80 মাইনাস এক্স ওয়ান দিয়ে গুণ করলে 80 মাইনাস এক্স তো এখন তোমরা লক্ষ্য করতে পারছো এখানে মাইনাস এক্স আছে সমানের এই সাইডে আসলে কী হবে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 80 দ্যারফর ফোর এক্স ইজ ইকুয়াল টু 80 এক্সের পাশে ফোর আছে ওই ফোরটা ওই সাইডে গেলে কী হবে ডিভাইড হবে 80 বাই ফোর চার চারের মধ্যে একবার 80-র মধ্যে যাবে 20 বার চার 20-এ 80 তো এক্স ইজ ইকাল টু কত বেরোচ্ছে 20 ঠিক আছে তো আমরা এক্স ধরেছিলাম দুটি বিন্দুর থেকে দূরত্ব ঠিক আছে এখন আমরা এই এক্সের ভ্যালুটা এই এক নং সমীকরণে বসিয়ে এইচের ভ্যালু বের করবো এক্স সমান 20 প্রথম এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই দেখো কীভাবে পাই আমরা এখানে এইচ আছে তো এইচ লিখলাম ঠিক আছে ইজ ইকুয়াল টু এক্স রুট থ্রি এক্সের ভ্যালু কত বের করেছো 20 তো এখানে হবে 20 রুট থ্রি এইচ ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে 20 রুট থ্রি ঠিক আছে তো আমরা এইচ কাকে ধরেছিলাম কোটি দুটির উচ্চতা তো এখানে লিখে নেই নিনেও কোটি দুটোর উচ্চতা সমান এইচ ধরেছিলাম তো এইচ কত বের হয়েছে 20 রুট থ্রি মিটার আর কী ধরেছিলাম কোটি দুটো থেকে বিন্দুটির দূরত্ব কোটি দুটো থেকে বিন্দুটির দূরত্ব সমান কী ধরবো আমরা একটা এক্স ধরেছি আর একটা 80 মাইনাস এক্স কত বেরোচ্ছে আমার 20 তো 20 আর একটা 80 মাইনাস এক্স এক্স মানে কত 20 তো একটা 20 আর একটা হবে 80 মাইনাস 20 কত হবে 60 তো
तो हमें पे गलम तो एक 20 और एक 60 मीटर ठीक है। तो हमें आंसर पे गे एक 20 और एक 60 मीटर। तो आशा करी सबाई बुझेच। थैंक यू फॉर वाचिंग दिस वीडियो। परवर्ती अंक परवर्ती वीडियोते नहीं आसबो।